আমরা কাজ করেছি জ্যৈষ্ঠ মাস থেকে, আমরা কোনো পেমেন্ট পাইনি। আজকে আমরা দুটো সংসদ থেকে আমরা কাজ করেছি, দুটো সংসদেই মেরি আমরা পয়সা পাই। বাগমুন্ডি থানা মাঠা অঞ্চল গ্রামে এই সমস্যাটা আমরা বেশি করে আমরা যন্ত্রণা পাচ্ছি। বেশিরভাগ আমাদের অনেক দোকানে সবাই ধার করেছে, অনেক বন্ধক দিয়েছে, মানে এই বন্ধক মানে এই সাইকেল টাইকেল এইভাবে অর্ধেক দামে বিক্রি করে দিয়েছে, কিন্তু তবু এখন সংসার কোনো রকম করে টাকা প্রয়োজন। আমাদের এখানে কোনো কাজ নেই। আর এটা 100 দিনের কাজ তো? হ্যাঁ, এটা 100 দিনের এনার্জিসের কাজ। হ্যাঁ, এনার্জিসের কাজে আমাদের একটা সম্বল, এই কাজটা আমাদের প্রয়োজন। এটা আমরা চাইছি যে আমাদের 300 দিন কাজেরও আমাদের প্রয়োজন আসছে, সেটাও আমরা চাইছি যে 300 দিন পালে আমরা আরো খুশি হব। পয়সাটা আমরা যদি 7 দিন পরে পাই তাহলে আমরা খুশি হব, আমাদের কোনো অভাব থাকবে না। পর্যন্ত মানে 70 পর্যন্ত আমাদের কাজ হয়ে গেছে, অলরেডি 70 দিনের কাজ হয়ে গেছে, টাকা বাকি আছে 70 দিন করে প্রায়। তার মধ্যে মাঝে মাঝে দু একজনের ব্যাংকের পেমেন্ট গুলা ঢুকেছে, কিন্তু এই পোস্ট অফিসের পেমেন্ট কোনো ঢুকে নাই। ওরা বলে যে আমাদের এই নেটে আসছে পয়সা, আমরা বুঝতে পারছি না। পুরুলিয়ার পোস্টমাস্টার বললো, বলছে ওখানে স্টাফ কম পুরুলিয়াতে, তাই বলছে ওরা ছাড়ছে না। 100 দিনে আমরা সবাই কাজ, আমরা কি আমরা কাজ চাইছি, কাজ করি আমরা। এই ছোট ছোট শিশু বাচ্চাদেরকে পালন করতে চাইছি, স্কুলে পড়াতে চাইছি। সময় আমাদের এই যে আমারই মেয়া এখন যাবে মাধ্যমিকে, এখন আমার কাছে একটা পয়সা নেই, লোকের কাছে ধার নিতে হচ্ছে, সে কই গায়ে গ্রামের লোক দিছে নাই। আমরা যদি এ কাজ আমরা না করি তাহলে আমরা সেই ঘর তোর সমস্ত কিছু কুটুম্ব বন্ধু ছেড়ে দিতে হবে আমরা, যাতে সেই দুর্গাপুর বর্ধমান হুগলি ইট গড়তে। এরপর তাতে আমাদের অসুবিধাটা কত, এই যে ছেলে আমি আর যত লেখাপড়া নষ্ট, এরপর কুটুম্বে কুটুম্বে ছাড়াছাড়ি, বন্ধু বন্ধু ছাড়াছাড়ি আসিয়া দেখবো আমরা যে আমাদের ঘর দেশ ভেঙে আছে। আবার সেই কোনো তিরপাল নিয়ে আবার থাকতে হবে দু মাস, আষাঢ় শ্রাবণ আবার পালাতে হবে, আর 10 মাস আমরা বাইরে কাটতে হবে। আর কোথায় যে আনন্দ হতে ছিল, আর এখন আমাদের 1 সাল হয়ে যাচ্ছে, তাও তবু আমরা এখনো পয়সা পাবার চান্স পাই না, যে অমুক দিন পাবে বলি এখনো আমরা পাই নাই, এখনো নিজাস শুনি না। তো এখন এখন কি কিভাবে আপনাদের সংসার কিভাবে চলে? ওরকম চলছে, এই ধারধার ভাবে চলছে, কাম বাট করছে, টুকটাক বাচ্চা লাগিয়ে কাজ করা আছে, তবু পয়সা পাওয়া যাচ্ছে। কত আপনার বাচ্চা কত বড়? এই আপনি ওকে নিয়ে যান? হ্যাঁ, ওর কত বয়স? কত সাইটে কাজে নিয়ে যান? ওখানে ছাওয়ায় রাখার জায়গা আছে বাচ্চাদের কোথাও? না, জায়গা নেই। আর দিন ছাতা কাপড় তারপরে কাজ করা হয়, বাচ্চা কঠিন সময় দেওয়া হয়। আর এইভাবে কাজ করে আপনারা টাকা পাননি? আচ্ছা, আমরা প্রায় মানে 11-12 থেকে আমরা এনার্জি 100 দিনের কাম শুরু করেছি। তো আগে আমাদের পেমেন্ট মোটামুটি 14-20 দিনের মধ্যে আমাদের পেমেন্ট হয়ে যেতে ছিল, এখন এই এই 14-15 আমাদের যে একটা কি একটা নতুন নিয়ম আইলো, এই এটা হ্যাঁ নেট সম্বন্ধে এটা আমরা জানছি না। আমাদের এই প্রায় জ্যৈষ্ঠ মাসে বাংলা, হ্যাঁ ঠিকই আছে, জ্যৈষ্ঠ মাসে আমরা কাম করেছি, এতদিন পর্যন্ত আমরা পেমেন্ট পাইনি। ব্যাংকের পেমেন্ট কিছু কিছু, হ্যাঁ ঠিক আছে বলুন বলুন, ব্যাংকের পেমেন্ট অবশ্য কিছু কিছু হয়তো পাইছি বলছেন লোকে, লেকিন আমরা জানি না। পোস্টমাস্টার যে বলছে পুরুলিয়ায় আটকিছে, পুরুলিয়া মানে হয়তো কারো দ্বারা আমরা ইয়া করছি, ওখানে বলছে রাঙ্গাডি আটকিছে, ভায়া রাঙ্গাডি ওঠে রাঙ্গাডি যাচ্ছি, ওখানে বলছে তোমাদের পোস্টমাস্টারকে পাঠাও, পোস্টমাস্টারকে বলছি, ওখানে পোস্টমাস্টার উল্টা আমাকে সেই একটা অন্যরকম কথা বলছে, আঘাত দিয়ে কথা বলছে। তো সেই জিনিসটা আমরা যাবো কোথায়? আর এই 100 দিনের যদি কাজ আমরা ছাড়িন দিই তো আমাদের এই ছোটো বাচ্চা কাচ্চাগুলোকে আমরা কোনো মানে ভরণ পোষণ কিংবা স্কুলও পাঠাতে পারবো না।